আমাদের বিয়ের রাতের খাওয়া দাওয়া থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। সারাদিন উপোস থাকার পর আমার বরের তো ভীষণ খিদে পেয়েছে, যে আর এক মুহূর্ত দেরি করতে পারছে না, বারবার বলছে একটু আমাকে খাইয়ে দাও, কটা ফটো তুলি। ও মোটামুটি ব্যস্ত হয়ে পড়ছে যে ও কখন খাবে। সত্যি কথা বলতে আমরা দুজনেই উপোস করেছিলাম, ওই নানিমুখ হয়ে যাওয়ার পরে আমিও দুটো সন্দেশ আর একটুখানি দই খেয়েছিলাম, আর ও ওরকম একটা দুটো মিষ্টির একটু দই জল খেয়েছিল, ব্যাস এই শুধু আমাদের খাওয়া দাওয়া। আর সেরকমভাবে কেউ কিছু খাওয়া দাওয়া করিনি সারাদিন, তাই জন্যই আজকে এরকম মানে বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে প্রায় 12:30 বাজে, সবারই খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তাড়াতাড়ি। দেখি কেটারিং থাকতো যেখানে থাকবে, কেটারিং সব বেঁচে যাবে। রাতে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর পাশেই আমার এক ননদের বাড়ি, আমরা রাতে সেখানে চলে এসেছিলাম। আর বাসর আর কেউ জাগেনি, কারণ ছেলে মেয়ে দুজনের রিচুয়ালস একই বাড়িতে একই মানুষ লোকজনদেরকে দুটো রিচুয়ালস পালন করতে হয়েছে, না সবাই প্রচুরও টায়ার্ড হয়ে গেছিলো, তাই আর বাসর জাগা হয়নি। বাট এই ননদের বাড়িতেই আমরা কাল রাতে সবাই মিলে একসাথেই ছিলাম, আর আজকের এখান থেকেই আমাদের বিদায় হবে কনকাঞ্জলি দিয়ে, এখান থেকে তারপরে শ্বশুরবাড়ি চলে যাব। আর এখানে আমার বরকে আলতা পরাচ্ছে মেজদি, ও তো কিছুতেই আলতা পরতে চাইছে না, মেজদাও জোর করে নিয়ম আছে বলে একটু একটু করে আলতা পরাচ্ছে। আর ওদিকে সবাই মিলে সুপর্ণাকে ধরেছে, ওকে নিতবও করছে, যেহেতু আমার বন্ধু হিসেবে ও আছে, ওকে নিতবও করছে। আর ওকে আবার সবাই মিলে মজা করার জন্য চন্দন পরাচ্ছে, আর সে তো কিছুতেই চন্দন পরবে না, সবাই মিলে দেখো কিরম জোর জবরদস্তি করে ওকে চন্দন পরাচ্ছে। বড় দায়িত্ব হচ্ছে এটা, বড় দায়িত্ব এটা। ছোট
এরপর আমাদের পাড়াতেই জাগ্রত কিছু মন্দির আছে, একটা রাধা গোবিন্দর মন্দির আছে, মা কালীর মন্দির আছে, আর শিব মন্দির আছে। তো আমার বর বলেছিল যে আমাদের ভালোভাবে বিয়েটা হয়ে গেলে বউ নিয়ে যাওয়ার আগে ও সব মন্দিরে আগে প্রণাম করবে, তারপরে বউ নিয়ে বাড়িতে আসবে। তো সেটাই করছে, আমাদের শ্বশুরবাড়িতে ঢোকার আগে তিনটে মন্দিরে আগে আমরা পাড়ায় ঘুরে তিনটে মন্দিরে প্রণাম করছি, তারপরেই শ্বশুরবাড়িতে যাব। আর দেখো সবাই মিলে, মানে আমার সব কটা ননদ, তারপরে আমার সব ভাগ্না ভাগ্নিরা, দেওররা সবাই মিলে একসাথে মজা করতে করতে সারা পাড়া ঘুরেছে আর সব মন্দিরে প্রণাম করে তারপরে শ্বশুরবাড়িতে গিয়েছি। ঝুলে যাচ্ছে ওইদিকে ছড়িয়ে শ্যামার কাছে কোন গাড়ি Thank you.
শাক লাগবে না বড় মা বললো ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী নামানোর জন্য আমি বলেছি কে দেবে বড় মেসো ছোট মেসো স্বপন কাকা তিনজনের ঘরে নামাবো না বউ দাঁড়িয়ে থাকবে না ফোন করে ডাক হোলির আগে ছাড় দিবে একটু বিয়ের আগে থেকে এত যুদ্ধ করলাম কি জন্য আর কালকে জামাই বাবুরা বাঁচিয়ে দিল কালকে খালি হিসাবে জামাই বাবু
এসে নিয়ে নিবি, এই কষ্ট হচ্ছে রাত্রি কর, আমরা ধরেছিলাম এত করে আমাদের হাতি জমা, এইগুলো যন্ত্রণা করছে এই দুটো। ওই তো বড় মেসটা ভেতরে দিয়ে রে, ওই তো বড় মেসের কথা আমি বললে বলছেন, এই বড় মেসের কথা বলে দিছি তো ছোট মেস। আরে ওই নিয়ে তিনটে মেস মিলে 500 টাকা দেবে। না না না, জামাইকে ছাড় দিইনি, না জামাইকে ছাড় দিই বলছি, বলো ছাড়বো না। আমার কষ্ট আছে, তোমরা একজনকে ছাড় দাও, একজন দিয়ে দাও, তারপর তোমরা ভাগ করে নেবে। এইখান থেকে ভিডিও জানা, ওখান থেকে এনে পাঠ হয়ে গিয়েছে। বন্ধ হয় না গান, গৌতম নেই গো, এই আপনার ভয় শুনছিল গৌতম, ও ছোট আনতে গেছে। কি আছে বললেন ভাই, তুই চুপ করছি নেবো না, আমি ছোট ভাড়া দিতে বলছিলাম, বড় ভাড়া তোমরা দিয়েছো, ছোট ভাড়া দাও, ছোট ভাড়া দাও, আমি বারবার বলছি ছোট ভাড়া দাও, তোমরা বড় ভাড়া দিয়েছো। বিয়ে দিলাম, অত গুড় আসছেন না এই চারজনে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর আমরা দুজনেই আগে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, বেলা এখন প্রায় 1:30 থেকে 2 বাজে, এবার আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আর আজকে দুপুরটা আমরা মানে শ্বশুর বাড়িতে, ওর বাড়িতে খাবো না, দই পান্তা খেতে আসতে হয় পাশের বাড়িতে, তো সেটাও হয়েছে আমার এই ননদের বাড়িতে। আমরা এখানে গায়ে হলুদ হয়েছিল আমাদের যে পোশাক পরে, সেই শাড়ি আর ও ধুতি পাঞ্জাবি পরে আমরা দুজনে চলে এসেছি দই পান্তা খেতে। আর এখানে টুসুদি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, সেই অনেক
ভোরবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি যে ভোরবেলা উঠে শুধু একা হাতে সমস্ত কিছু রান্নাবান্না করেছে, আর বলতে পারো অনেক কিছু রান্না করেছে। নিয়ম দইপান্তা খেতে আসা, কিন্তু ওই দইপান্তার সাথে সাথে কত কিছু করেছে দেখো। আর এটা হচ্ছে আমার একটা পুচকে ননদ, ও আর টুসুতে দুজন মিলে আমাদের খাবারগুলো সব দিয়ে দিচ্ছে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে দইপান্তাতে কী কী করেছে। প্রথমে দেখো, এটা চিকেনের লেগ পিস এটা দিয়েছে, আর এটা হচ্ছে টুসুদির হাতের স্পেশাল মাছের একটা ঝাল, আর মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, তার সাথে দই। ওই দইয়ের মধ্যে অল্প একটু ভাত নিয়ে জল মিশিয়ে খেতে হয়, এটাই দইপান্তা খাওয়ার নিয়ম। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেলে তারপর আবার শ্বশুরবাড়িতে গিয়ে কড়ি খেলার নিয়মগুলো করতে হবে। ওখানে আবার প্রচণ্ড মজা করেছি আমরা, তোমরা দেখে নাও। বর্ষা দেখ, এই দেখ ওই জলের ভেতরে তোর যদি মনে হয়, এই দেখ জলের ভেতরে যদি মনে হয় তুই ওটা তুলে দেখবি, দেখে তারপরে ফেলবি জলে, কারণ ওটা তুই আগলে আগলে জীবনে খুঁজে পাবিনি। জলের ভিতরে জলের তলায় খোঁজ, ওপরে কোথায় যিশু বলতো, বল 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 জলের তলায় খোঁজ, তুই দাদার হয়ে না বৌদির হয়ে, এটা বলে দিচ্ছি জলের তলায় খোঁজ, ভালো করে খোঁজ, আস্তে আস্তে খোঁজ, আঙলে আঙলে তোর, ভালো করে, হ্যাঁ আমার আঙলে আঙলে তোর, সারাদিন খুঁজলে তো টাইম কেটে যাবে, তাড়াতাড়ি নে বর্ষা কে জেনে, দাঁড়াও ওরম করো কেন, মোশাফরে চিকেন ডিনার করবে না, তাই তুই হচ্ছে বলো, পেটের তলায় আছে, আমি অফ করব, সব বেরিয়ে যাবে জলে গিয়ে বলবে, অফ করে দিয়ে, এই হার না জিত বলবো কাকে বলে দাও, দাঁড়াও রে ভাই, হ্যাঁ এবার দ্বিতীয়বারের বেলা দুবারের বেলা আমরা বলে দেবো, বল হার না জিত বল, গোন দস গোন বলে বলবি তো, ভেতরে ভেতরে খোঁজ, ওরা ওপর ওপর আঙলালে পাবি, বলে দিল দুটো পেয়েছে মোটে, কি চর্চা করতে, মুন্না
তোমাকে সুন্দর মানি দেবো এখন কুড়ি করে ওইখানেই রেখেছি আমি ওকে দেখাচ্ছি ও খুঁজি এই তো পাঁচটা হয়ে গেছে ওকে বলছি এখানে পুকুরেই দিতে হয় সব ও পুকুরের পাশে দেবে কেন ও লোক ওর ইচ্ছা ওর লোক হ্যাঁ পুকুরের পাশে দেবে না এর মো এইটুকুর মধ্যেই লোক আছে পুকুরের ভেতরে দাও একটা জুতো দিন একটা বসে কি যন্ত্রণা করছে চোখের পাতা বন্ধ আমার বাবা মা কাল জয় পড়ে গেছে বলছি ধুয়ে কেনে রাখতে রেখেছি পড়ে গেছে মনে করি আমি তো ঢুকবো হার বলবে কিন্তু এক হাতে হবে আমি হাত কিন্তু টানিনি এটাই বেটা ছেলের হাত জানলা তোমার কিরম করে হাত বোলাবে এরকম করে হাত বোলাবে তুই দুবার চেতা বলে পাপাই তোর জাতি ধর খুলবে তোরে আসার দিন থেকে ডিমান্ড প্রথম দিন এসে বলে ঝাড়ু কিনে এনে দাও ডিমান্ড করো বলে কিছু চাই না আমি তো ধরে আছি তো চেষ্টা করছি
না বল হারবে না হারবে না বল পাপাই হারবি না পাপাই হারবে না হারবে না হারবে না হারবে না হারবে না আর একবার আর কয়টা নে দুবার না তিনবার করে করে ছাড়বি না একবার করলে হবে না ছাড়বি না ছাড়বে না কেন কেড়ে ও তো বলছে আমার মা মারবে আমি টোপর নে আমি ছেড়ে দিয়েছি নে বড় নাচে সঙ্গে বল হেরে গেছি বলু বন্ধ করতে হবে ওটা আঙুল ওটা আঙুল না দেখে ঠিক আছে আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করব। আজ আমার বধূ বরণ হয়ে গেল আর এখন সন্ধ্যেবেলা সবাই একসাথে হয়ে একটু নাচ গান করছে, একটু আনন্দ করছে সব ননদরা নন্দাইরা ভাগ্না ভাগ্নিরা দেওরা সবাই মিলে সারাদিনের কাজকর্মের পর এখন সবাই একসাথে একটু নাচ করছে মজা করছে। আর আমার শ্বশুরবাড়ির যে জিনিসটা সব থেকে পছন্দের সব থেকে ভালো লাগা সেটা হচ্ছে সবার মধ্যেই একতা, যেটা আশা করি এই কদিনের ব্লগ দেখে তোমরা সবাই বুঝতেই পেরেছ যে আমার শ্বশুরবাড়িতে প্রতিটা মানুষ সবাই মিলে মিশে থাকতে কতটা ভালোবাসে। যে কোনো কারোর অনুষ্ঠানে সবাই মিলে একসাথে কাজ করা, সবাই একসাথে তাদের কাজটা উতরে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, সবাই মিলে একসাথে মজা করে একসাথে আনন্দ করে, তো শ্বশুরবাড়ির এই একতা যে ভাবটা সেটাই হচ্ছে সবার চোখে নজর কাড়ে। আর যেটা আমার ব্লগের মধ্যে আমি অনেকটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আর যারা তোমরা আমার ব্লগগুলো কদিন দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আজকে নাচ গান সব হয়ে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়বে। আজ আমাদের কাল রাত্রি, আমরা দুজন দুই বাড়িতে দুদিকে আছি, কালকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান, কালকের আবার একটা নতুন ভিডিও আসবে। তোমরা সবাই সাথে থেকো, ভালো থেকো আর সবাই সুস্থ থেকো।